কি সুন্দর মায়া রে বন্ধু, আমি জানতাম যে তুই বল না, শোন আমি কিন্তু এত বল দাও না, বুঝছো আমার মনের শখ মনের কথা বুঝা গেছিস, আর যাই করস করস, আগে খালি তোর ব্যবস্থাটা করে দি, এরপরে তোর কাছে যাই দিয়ে আমি চামু ওইটা তোর দিতে হইব, এটা মাস্ট, বুঝছিস? ওকে চল তাহলে দেখা যাক, মায়ার তুই খালি ওইখানে খেলে দাঁড়াবি, আমি মায়ের ব্যবস্থা করবো, চল আমি যেমনে পারি তোর এটা ব্যবস্থা করবো, তুই কোনো টেনশন করিস না, আমি যেমনে পারি এটা ব্যবস্থা করবো, ঠিক আছে? আমি চাই তুই এখানে দাঁড়া, এখানে থাক দুই মিনিট, এই হন হন, এই যে আমি বুঝলাম না রে বলতা, তুই জানোস না শুভ কামে গেলে কখনো পিছন থেকে ডাকতে নেই, তুই কি হয় জানোস, অশুভ হয়, ঠিক আছে আমি যাই, তুই কোনো চিন্তা করিস না, আমি যেমন করে ব্যবস্থা করবো, দুইটা মিনিট আমার টাইম দেবো, ঠিক আছে? ওকে তুই এনে দাঁড়া, এনে দাঁড়া, শুনছি চাঁদ অনেক সুন্দর, জানতাম রাতের আকাশে সুন্দর চাঁদ দেখা যায়, কিন্তু আমি কেন দিনের আকাশে এত সুন্দর চাঁদ দেখতে পাচ্ছি? এক্সকিউজ মি ভাইয়া, দিনের আকাশে কখনো চাঁদ দেখা যায় না, আপনার চোখে সমস্যা আছে, দয়া করে সানগ্লাসটা খুলে ফেলুন, দিনের আকাশে এখন সূর্যের আলো ঝলমল করছে। শুনেছি দূরের আকাশের চাঁদ যদি মন থেকে চাই সেটাও দূর থেকে মনের কথা শুনতে পারে, আপনি আমার দূরের আকাশের চাঁদ, আমি চাই আপনাকে আরেকটু কাছে এসে ভালোবাসি। আমি মাহমুদ, আপনার নাম কি বলবেন সুন্দরী নাকি দিনের চাঁদ বলি রাখবেন? আপনার ইচ্ছে। টাকা কি বলবো, আমার মনে অনেক দুঃখ, টাকাটা নিছি কি জানোস, আমি অসুস্থ হয়ে গেছি, টাকাটা ছিল আমার পকেটে, অসময়ের মধ্যে টাকাটা পড়ে গেছে, যদি আমার বুঝেছ না, আমি দেখ বন্ধু তুই যদি না বুঝোস আমার কথাটা বুঝে, আমি অল্প কিছু টাকা দে আমি যাবো, শুধু রিক্সা ভাড়াটাতে সমস্যা না, ওইটা দে যা, শুধু মেয়ের থেকে আজকে আমি টাকাটা ব্যবস্থা করে নিয়ে আসবো, প্রতিদিনই একই কথা কথা, আচ্ছা কিছু টাকা দে আমি যা আজকে মনে করেন নাম্বারটা না তোর আমি ব্যবস্থা করে তুই এই জায়গায় থাক, আমি নাম্বারটা নিয়ে আসি, ঠিক আছে?
বড় ভাই দাঁড়ান, আপনার পা দূরে ধরছি বড় ভাই, আমার একটা কথা শুনুন বড় ভাই। আরে তুমি কে, তোমার কথা? আরে ভাই আমি কে, এটা পড়ে শুনবেন বড় ভাই, আগে তো তুমি পৌঁছে দিবা। আরে আগে শুনেন, আপনার পাশে একটা সুন্দরী বোন আছে। আছে তো, কে আছে তোমার? হয় কই কোন তো? ও কলেজে গেছে। আরে ভাই কলেজে যায় নাই ভাই, কলেজে যায় নাই মানে ওই তো প্রেমের স্কুলে গেছে ভাই, ওই প্রেমের ক্লাস করতেছে ভাই। তুমি এটা কি কও? চলেন ভাই, চলেন। আচ্ছা চলো ভাই, আসেন আসেন ভাই, ভাই দেখেন ভাই, ওই দেখেন আপনার বোনের প্রেমের ক্লাস চলতেছে ভাই, দেখেন। এই বেটা, তুই আমার বোনের সাথে প্রেম করিস? বেয়াদব ছেলে, এই বেয়াদব ছেলে, আমার দিকে তাকা। ভাই কি হইছে ভাই? এই যে চরম অপরাধ করছে। হ্যাঁ কি করছে? খালি একবার কোন। আচ্ছা ঠিক, আরে গালা মধ্যে, গালা মধ্যে না, আগে কিছু বলার দরকার নেই, দাঁড়া দেখছি কি করা যায়। ভাই ভাই মাফ করে দেন ভাই, আমরা মাইরেন না ভাই, আপনার বোনের আগে আমি কিছু করি। ভাই একবার খালি করেন ভাই, খালি ভাই, দুইটা মিনিট আমার ভাই, টাইম দেন খালি ভাই। আমার ভাই বল, আমার ফ্রেন্ডের সাথে আপনি যারে ভালো বলতেছেন, আমার ফ্রেন্ড তার সাথে ভাই, ওরে আমি চিনিও, খুব ভালো ছেলে ভাই, আমি অনেক খারাপ ছিল ভাই, আমার ভাই ফ্রেন্ডের সাথে। শুধু ভাই দুইটা মিনিট কথা কম ভাই, আমি যাবো আর আসবো, শুধু কথা, একটুখানি কথা বলবো।